নমস্কার বন্ধুরা, কুকুইট সোনালি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি একটা বিস্কিটের রেসিপি, যেটার একটা সাইড চকলেট আর একটা সাইড হোয়াইট। এটা দেখতেও সুন্দর আর খেতেও কিন্তু অনেকটাই টেস্টি। তো চলুন শুরু করা যাক আজকে রেসিপি। বিস্কিটটা বানানোর জন্য এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সাদা তেল। এখানে কিন্তু আপনারা বাটারও ইউজ করতে পারেন। আর এর সাথে দিয়ে দেবো 1/4 কাপ পাউডার সুগার। এখন এই তেল আর পাউডার সুগারটা খুব ভালো করে মিক্স করে ফ্লাফি করে নেব। তেল আর পাউডার সুগারটা ভালো করে মিক্স করা হয়ে গেলে নিয়ে নিচ্ছি একটা ছাঁকনি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা আর 1/2 টেবিল চামচ বেকিং সোডা। এই বেকিং সোডা আর ময়দাটাকে একটু ভালো করে চেলে নেব, আর এই সব কিছুকে খুব ভালো করে একটা স্প্যাচুলা দিয়ে মিক্স করে নেব। আর সব কিছু ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি হাতটা দিয়ে একটু মেখে নেব। হাতটা দিয়ে মেখে নেওয়ার পরে এখানে 2 টেবিল চামচ দুধ অ্যাড করে দেব। প্রথমে 1 টেবিল চামচ দুধ দিচ্ছি, তারপরে একটু মেখে নেওয়ার পরে আরও 1 টেবিল চামচ দিয়ে দেব। এই ডোটা কিন্তু খুব শক্ত হবে না, একটু নরম নরম হবে, তবে খুব নরম না, মিডিয়াম কনসিস্টেন্সির একটা ডো হবে। এখন এখান থেকে অর্ধেকটা বোরশান একটা বাটিতে নিয়ে নেব, আর যে বোরশানটা বাটিতে নিয়েছি তার সাথে মিশিয়ে দেব 1 টেবিল চামচ কোকো পাউডার, আর এর সাথে দিয়ে দেব আরও 1 টেবিল চামচ দুধ। এখন এই কোকো পাউডারের সাথে ডোটাকে খুব ভালো করে মেখে নেব। এখানে চকলেট ডোটা রেডি হয়ে গেছে, এখন এটাকে সরিয়ে নিয়ে এগুলোকে ছোট ছোট বল করে নেব। প্রথমে হোয়াইট ডোটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি, তারপর সেমভাবে চকলেট ডোটাকেও কয়েকটা ভাগে ভাগ করে নেব। এখানে সব ডোগুলো ডিভাইড করা হয়ে গেছে, এখন এখান থেকে একটু করে পোর্শন নেব আর এগুলোকে গোল গোল বল বানিয়ে নেব। আর এই বলগুলো করার সময় কিন্তু হালকা হাতেই করতে হবে, খুব জোরে চাপ দিতে গেলে কিন্তু বলগুলো ভেঙে যেতে পারে। সেমভাবে কিন্তু হোয়াইট বলগুলোকেও গোল করে নেব। এখন একটা চকলেট বল নেব আর একটা হোয়াইট বল নেব, আর এভাবে চেপে চেপে একটা বিস্কিটের শেপ দিয়ে দেব। এখানে একটা বল রেডি হয়ে গেছে, এখন এটাকে একটা প্লেটে রেখে দেব। আবারও একটা করে নিচ্ছি, একটা চকলেট বল নিচ্ছি, একটা হোয়াইট বল নিচ্ছি। প্রথমে জাস্ট একটু চেপে নেব, নিয়ে এটাকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব। এখানে আরও একটা বিস্কিটের শেপ দেওয়া হয়ে গেছে, এটাকে প্লেটে রেখে দিচ্ছি। এভাবে একে একে সব বলগুলোকে বিস্কিটের শেপ দিয়ে দেব। বিস্কিটটাকে বেক করার জন্য এখানে একটা তাওয়া নিয়ে নিয়েছি, আর তাওয়ার উপরে একটা বাটার পেপার নিয়ে নিয়েছি। বাটার পেপারের উপরে একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি যাতে বিস্কিটটা নিচে লেগে না যায়। একটা করে বিস্কিট নেব আর এই তাওয়াতে সাজিয়ে দেব, তবে একটা বিস্কিটের সাথে আর একটা বিস্কিটের একটু ফাঁক রেখে দেব। এখানে তাওয়ার মধ্যে বিস্কিটগুলো সাজানো হয়ে গেছে, এখন চলে যাব এইটাকে বেক করতে। এদিকে গ্যাস ওভেনের উপরে একটা তাওয়া নিয়ে নিয়েছি, এই তাওয়াটা আগে থেকেই 5 মিনিট খুব ভালো করে গরম করে নিয়েছি। বিস্কিটের তাওয়াটাকে এখন এই গরম তাওয়ার উপরে বসিয়ে দিচ্ছি, আর মিডিয়াম ফ্লেমে 30 মিনিট এই বিস্কিটটাকে বেক করে নেব। আপনাদের বিস্কিট যদি ছোট ছোট হয় সেক্ষেত্রে 20 মিনিট বেক করে নিলেও হবে। আর সেম পদ্ধতিতে বাড়িতে যদি মাইক্রোওভেন থাকে তাহলে সেই মাইক্রোওভেনটা কনভেকশন মোডে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 20 থেকে 25 মিনিট বেক করে নেবেন। ফিরে আসছি 30 মিনিট পর। এখানে বিস্কিটগুলো বেক হয়ে গেছে, এখন তাওয়ার কভারটাকে তুলে নিচ্ছি, গ্যাস ওভেনটাকে বন্ধ করে এই বিস্কিটগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নেব। গরম অবস্থায় বিস্কিটগুলো কিন্তু নরম নরম থাকবে, তবে ঠান্ডা হওয়ার পরে কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে। এখানে একদম পারফেক্ট বিস্কিট রেডি হয়ে গেছে, আর একটু এই শব্দটা শোনাচ্ছি, এটা দারুণ ক্রিস্পি হয়েছে। এখন এই বিস্কিটগুলোকে একটা সার্ভিং প্লেটে তুলে নেব। এখানে বিস্কিটগুলো সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি, এখন এখান থেকে একটা বিস্কিট নিয়ে ভেঙে দেখাচ্ছি যে বিস্কিটটা কতটা পারফেক্ট হয়েছে। এভাবে আপনারা বিস্কিট তৈরি করুন, আর আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে সেটাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। আশা করি আজ এই বিস্কিটের রেসিপিটি ভালো লেগেছে। নতুন নতুন টেস্টি রেসিপির আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন।